বন্ধুগণ, ভ্রষ্টাচার, পরিবারবাদ আর তুষ্টিকরণে আকণ্ঠ ডুবে ইন্ডি জোটের নেতারা পাগল হয়ে যাচ্ছেন। তারা 2024-এর নির্বাচনের নিজেদের আসল ঘোষণাপত্র বার করেছেন। আমি এদের পরিবারবাদের উপর প্রশ্ন তুলতেই এরা সবাই মিলে বলতে শুরু করে দিয়েছে যে মোদির কোনো পরিবারই নেই। এবার তো কালকে এটাও বলবেন যে তুমি কখনো জেলে গিয়ে শাস্তি ভোগ করনি, তাই তুমি রাজনীতিতে আসতে পারবে না, সেটাও বলে দিতে পারে। তেলেঙ্গানার আমার ভাই এবং বোনেরা, আমার জীবন খোলা বইয়ের মতো। আপনারা আমায়, দেশবাসীগণ, ভালো করেই চেনেন, বোঝেন। আমার প্রত্যেকটা মুহূর্তের খবর দেশ রাখে, আর কখনো আমি অনেক রাত অবধি কাজ করলে যখন সেই খবর বেরিয়ে যায়, তখন দেশের লক্ষ লক্ষ মানুষ আমাকে এটা লেখেন আর বলেন, এত কাজ করবেন না, একটু বিশ্রামও করুন। এই এই ভালোবাসা, ভাই এবং বোনেরা, এই স্বপ্নটা নিয়েই আমি ছোটবেলায় বাড়ি ছেড়েছিলাম। আর যখন আমি আমার বাড়ি ছেড়েছিলাম, একটা স্বপ্ন নিয়ে বেরিয়েছিলাম, যে আমি দেশের মানুষের জন্য বাঁচব। আমার প্রত্যেকটা মুহূর্ত শুধুমাত্র আপনাদের জন্যই হবে। আমার কোনো নিজস্ব স্বপ্ন থাকবে না, আপনাদের স্বপ্নই আমার সংকল্প হয়ে উঠবে। আর জীবন লাগিয়ে দেব আপনাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য এবং আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তোলার জন্য। আর সেজন্যই দেশের কোটি কোটি মানুষ আমাকে নিজের মনে করে, নিজের পরিবারের সদস্যের মতন আমাকে ভালোবাসেন। আর সেজন্যই আমি বলছি, দেশের 140 কোটি জনগণ, ওরাই আমার পরিবার। এই যুব সম্প্রদায়, এরাই আমার পরিবার। আর দেশের কোটি কোটি কন্যা, মায়েরা, বোনেরা, তারাই মোদির পরিবার। আর দেশের প্রতিটা গরিব আমার পরিবার। আর দেশের কোটি কোটি বাচ্চা এবং বৃদ্ধরা, তারাই আমার পরিবার। আর যার জগতে কেউ নেই, সেও মোদির পরিবার, আর মোদি তার পরিবার। আমার ভারত আমার পরিবার, আমার ভারত আমার পরিবার। এই ভাবনাগুলোকেই নিজের মধ্যে বাঁচিয়ে নিয়ে আমি স্বপ্নগুলোকে সংকল্প বানিয়ে সত্যি করে তোলার জন্য আপনাদের জন্য বেঁচে আছি, আপনাদের জন্যই লড়ছি, আর আপনাদের জন্যই লড়ে যাব।
সেই জন্যই আজ গোটা দেশ একই সুরে বলে যাচ্ছে, আমি মোদির পরিবার, আমি মোদির পরিবার, আমি মোদির আত্মীয়। আপনারাও আমার সাথে বলুন, আমি মোদির পরিবার, আমি 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 মোদির পরিবার, আমি আমি আমি